আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের মোবাইলের ইনকামিং বা আউটগোয়িং কল রেকর্ড করে রাখা, কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো কল অতি সহজে রেকর্ড করে রাখতে পারব। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখব কিভাবে কোনো এক্সট্রা বা অতিরিক্ত অ্যাপস ইনস্টল ছাড়াই আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো ইনকামিং বা আউটগোয়িং কল রেকর্ড করে রাখতে পারবো। প্রথমে আমরা মোবাইলের উপর থেকে স্লাইড করি, এরপর এখান থেকে আমাদের সেটিং অপশনটি সিলেক্ট করি, এরপর আমরা সেটিং মেনুর একেবারে নিচের দিকে চলে আসি। এখান থেকে আমরা অ্যাবাউট ফোন মেনুটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মোবাইলের মডেলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M10। এবং তারপর আমরা সফটওয়্যার ইনফরমেশন নিচের দিকে যা আছে সফটওয়্যার ইনফরমেশন সেটি আমরা সিলেক্ট করি এবং ওপেন করি। দেন এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ডাবল টাচ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সনটি হচ্ছে অ্যান্ড্রয়েড 10। আমি এটি আপনাদের এই কারণে দেখালাম যে অ্যান্ড্রয়েড ভার্সন এর উপর ডিপেন্ড করে অ্যান্ড্রয়েড এর বাই ডিফল্ট কল রেকর্ডিং মেনুটি কল সেটিং এর ভিন্ন মেনুতে থাকতে পারে। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটি যদি এই ভার্সনের কম অথবা বেশি হয় তাহলে আপনারা কষ্ট করে খুঁজে নেবেন। এখন আমি ভিডিওটির মূল পর্বে আসি। এক্ষেত্রে প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডেস্কটপ মোডে আসতে হবে। এখান থেকে আমরা ফোন মেনুটি সিলেক্ট করি এবং ওপেন করি। এরপর ডান পাশে উপরে দেখেন তিনটি ডট চিহ্ন আছে, এটিকে আমরা সিলেক্ট করি। এখান থেকে নিচের দিকে যে সেটিং সাব মেনুটি আছে সেটি আমরা সিলেক্ট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং কলস নামে একটি মেনু আছে, বাই ডিফল্ট এটি অবশ্যই আপনাদের অফ থাকবে। আমরা রেকর্ডিং কলস নামে মেনুটি ওপেন করি। এখানে বাই ডিফল্ট এই ধরনের থাকবে যে আপনাদের নোটিফিকেশন, অটো রেকর্ডিং, রেকর্ডিং কলস, স্টোরেজ, লোকেশন। এখান থেকে আমরা নোটিফিকেশন অপশনটি অন করি। অন করলে আমরা যদি মোবাইলে যে কোনো ইনকামিং বা আউটগোয়িং কলে কথা বলি, কথা বলা শেষ হওয়ার পরেই আমাদের উপরের দিকে নোটিফিকেশন দেবে। এরপরে আমরা অটো রেকর্ডিংয়ে ক্লিক করলাম। এরপর থেকে আমরা এই মোবাইলের মাধ্যমে যত কথা বলবো সবগুলো কিন্তু অটো রেকর্ড হয়ে যাবে। স্টোরেজ লোকেশন, আপনাদের রেকর্ডেড অডিওগুলো আপনারা কোথায় সেভ করবেন, ইন্টারনাল স্টোরেজ অথবা এইচডি কার্ড। তো আমার এই মোবাইল ফোনে স্টোরেজ লোকেশন দেওয়া আছে এইচডি কার্ড, তাহলে আমরা এখন দেখবো এইচডি কার্ডের কোন জায়গার মধ্যে এই রেকর্ডিং কলগুলো থাকে। মাই ফাইলসে যাই, মাই ফাইলসের মধ্যে এইচডি কার্ড, এবং নিচের দিকে কলস নামে একটা ফোল্ডার আছে, কল নামে একটি ফোল্ডার আছে। এই কল ফোল্ডারের মধ্যে আপনাদের যত রেকর্ডিং আছেন সম্পূর্ণ কিন্তু এখানে সেভ থাকবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার একটুকু উপকার করে থাকে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে প্লিজ ভিডিওটির কমেন্ট অপশনে আপনাদের মতামত জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।